नमस्कार हेमकना नैचुरल ब्लगे सबाई के स्वागत। आज के रेसिपी पापदा माछेर पतला झोल। पापदा माछ धुए लवण हलुद माखिए नियेछि, सर्षेर तेल माखिए नियेछि, काँचा सर्षेर तेल जाते भाजार समय तेल छिटके ना आसे। ओवने कड़ाई बसिए दिएछि, कड़ाई गरम हो गेछे, दिए देव सर्षेर तेल। तेल भालो करे कड़ाई चारिदिके छड़िए दिच्छी। तेल गरम हो गेछे, माछ भेजे नेब। পাবদা মাছ ভাজার সময় তেল ছিটে আসে, সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়েই ভাজবো। উল্টে দিচ্ছি, উল্টানোর সময়টুকু দেবে না, এত জোর ফাটে, ছিটে আসবে একদম তেল। কাঁচা তেল মাখিয়ে নিয়েছিলাম, তাতেও রক্ষে নেই, ছিটে ছিটে আসছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। মাছ ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলে ফোড়নে দিচ্ছি কালো জিরে। দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা, এক চামচ জিরে বাটা। অল্প জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এটা পরিমাণ মতো দেবেন, যতটা ঝোল রাখবেন ততটা সেই অনুযায়ী দিতে হবে লবণ। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আপনারা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, আমি কেটে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জলে জাল উঠে গেছে, ভাজা মাছ দিয়ে দিচ্ছি। দু মিনিট ঢাকা দিয়ে রাখবো, অল্প আঁচে। তৈরি হয়ে গেল পাবদা মাছের পাতলা ঝোল। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপরে এক মিনিট মতো দমে রেখে দেব, তারপরে সার্ভ করব। আজকে এই পর্যন্ত। দেখুন সার্ভ করে দিয়েছি পাবদা মাছের পাতলা ঝোল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।